একদম কম খরচে কম পরিশ্রমে যদি সুস্বাদু একটা মিষ্টি বানিয়ে নিতে চান তাহলে এই মিষ্টিটা আপনাদের জন্য একদম উপযুক্ত। মাত্র 5 মিনিটে বানাতে পারবেন, লাগবে খুব সামান্য উপকরণ। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর, সাথে আছি আমি ঋতুপর্ণা। এই রসমালাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, আর লাগছে 1/2 কাপ দুধ। এই দুধটা গরম করে ঠান্ডা করা দুধ ব্যবহার করছি। প্রথমে গুঁড়ো দুধটাকে মেখে নেব, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা আমি গাওয়া ঘি ব্যবহার করছি। ঘিটাকে বেশ ভালো করে গুঁড়ো দুধের সাথে মাখিয়ে নিচ্ছি। যেমনভাবে ময়দাতে ময়ান লাগায় ঠিক সেইভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এবং এটাকে ভালোভাবেই লাগাতে হবে। কখন বুঝবেন যে ময়ানটা খুব সুন্দর লেগে গিয়েছে, যখন এইভাবে হাতে করে মুঠো করার পরে মুঠো হয়ে যাবে তখন বুঝবেন ময়ানটা সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, 1/2 চা চামচের মতন খাবার সোডা দিয়েছি। এটা দিলে মিষ্টিটা খুব সুন্দরভাবে ফুলবে। এরপরে আমি দুধ দিয়ে দিয়ে এটাকে মেখে নেব। পুরো 1/2 কাপ দুধ এখানে লাগবে না, দেখতে হবে কতটা লাগবে। আস্তে আস্তে একটু একটু করে দুধ দিয়ে দিয়ে এটাকে মিলিয়ে যেতে হবে। এটা কিন্তু একটু টাইট টাইট ডোটা হবে, দেখুন এই রকম হলেই হবে। এটা এখন মনে হচ্ছে খুব নরম, কিন্তু এটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে দেখবেন এটা টাইট হয়ে গিয়েছে। এইভাবে আমি এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, তখন কিন্তু দেখাবো যে জিনিসটা ঠিক কেমন হয়েছে। এদিকে আমি দুধ বসিয়ে দিচ্ছি, 1/2 লিটার নিয়েছি। দুধটাকে গরম করে নিতে হবে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ঈষৎ উষ্ণ গরম হবে ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। যদি মনে হয় এটা একটু গাঢ় খেতে ভালোবাসেন সেক্ষেত্রে গুঁড়ো দুধটা একটু বেশি দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। কিন্তু এটা একটু পাতলা থাকলে খেতে বেশিই ভালো লাগে, সেই জন্য আমি গুঁড়ো দুধটা 1/4 কাপই ব্যবহার করলাম। এরপরে এটাকে ফুটতে দিলাম, মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ফুটতে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ। দুধটা ফুটতে থাক, এদিকে দেখে নিই গুঁড়ো দুধটা ঠিক সেট হয়েছে কিনা। দেখুন চামচে করে দেখাচ্ছি, গুঁড়ো দুধটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, টাইট টাইট হয়ে গিয়েছে। এটাতেই মিষ্টিটা খুব সুন্দর হবে। এরপর আমি মিষ্টিটা বানাবো, তার আগে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি, কারণ যাতে প্রত্যেকটা মিষ্টি সমান মাপের হয়। লেচি কাটা হয়ে গিয়েছে, এরপর আমি মিষ্টিটা বানিয়ে নেব। তার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা ঘি কিংবা তেল কিছু একটা হাতে লাগিয়ে নেবেন। এরপর এইভাবে প্রথমে গোল করে নিচ্ছি, গোল করলে গাটা একদম স্মুথ হয়ে যাবে। এরপর ল্যাংচার শেপ দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো শেপের বানাতে পারেন, চ্যাপ্টা শেপের কিংবা ল্যাংচা শেপের কিংবা গোলও রাখতে পারেন। আমি এইভাবে এটাকে একটু ল্যাংচা শেপের গুঁড়ে নিচ্ছি। এরপর একে একে সমস্ত মিষ্টি একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্লসি হয়ে গিয়েছে গাটা, টাইট টাইট হয়ে গিয়েছে, এইরকমই হয়ে যাবে মিষ্টিগুলো। আর এই মিষ্টি কিন্তু ভীষণ স্পঞ্জি হয়, খেতে ভীষণ ভালো হয়। প্রত্যেকটা মিষ্টি বানানো হয়ে গিয়েছে, এদিকে দুধটাও ফুটে গিয়েছে। দুধটা খুব বেশি ফুটে গাঢ় হবে না, বরঞ্চ একটু পাতলার দিকেই থাকবে। দেখুন এখন পাতলাই রয়েছে, এটাকে শুধুমাত্র একটু গরম করে নিচ্ছে। বেশ ভালো করে ফুটে গিয়েছে, এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় আমি ফ্লেমটাকে হাই ফ্লেমেই রেখেছি। এরপরে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে আমি মিষ্টিগুলো একে একে দেব। মিষ্টিগুলো দেখুন দেওয়ার সাথে সাথেই ফুলে ওপরের দিকে উঠে আসছে। ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপরে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে কিন্তু বেশিক্ষণ করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। 1 থেকে 2 মিনিটের বেশি এটাকে ঢেকে রাখা যাবে না। দেখুন 1 থেকে 2 মিনিট ঢাকা দেওয়ার পরেই মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। এটা ভীষণ স্পঞ্জি হয়, আর খেলে কিন্তু বুঝতেই পারবেন না এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি হয়েছে, এতটাই সুন্দর খেতে হয়। আস্তে আস্তে এটাকে এবার মাঝে মাঝে উল্টে দিতে হবে, যাতে দুটো সাইড বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যায়। মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় লাগে না, 4 থেকে 5 মিনিট এটাকে ফোটালেই হয়ে যাবে। দেখুন বলগুলো কিন্তু ফুলে ডবলেরও বেশি বড় হয়ে গিয়েছে। একটা সাইড দেখতেই পাচ্ছেন হয়ে যাওয়ার পরে অন্য সাইডটা উল্টে দিলে অন্য সাইডটাও তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে। মোটামুটি মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে রয়েছে একটা টিপস, আগে চিনিটা দিলে এই যে বলগুলো এত সুন্দরভাবে ফুলেছে সেই ফোলাটা কিন্তু কম হতো, সেই জন্য বেশ ভালো করে মিষ্টিটা তৈরি হয়ে যাওয়ার পরেই চিনিটা দিতে হবে। চিনিটা দেওয়ার পরে আরও আমি মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট। রসমালাইয়ের
দুধটা কিরকম চান সেই মতন আপনারা এটাকে গাঢ় করবেন। আমি একটু পাতলা পছন্দ করি, সেই জন্য এটাকে আর বেশি গাঢ় করছি না। গ্যাস অফ করে দিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে আনতে পারেন কিংবা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। আমি নর্মাল টেম্পারেচারে আসার পরে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে। একে একে এইভাবে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু করে পেস্তা। পেস্তা দিলে এটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায়। আর সাথে যদি কেশর দিয়ে দেওয়া হয় তাহলে বুঝতেই পাচ্ছেন দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু বেশ মজার লাগবে। সেজন্য দিয়ে দিলাম একটু করে কেশর। এখন দেখুন প্লেটটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এইভাবে যদি প্রেজেন্ট করেন তাহলে খাবার মজাটা অনেক বেশি বেড়ে যায়। জানি জানি এরপরেই আপনাদের যেটা আগ্রহ হচ্ছে যে মিষ্টিটা ঠিক সত্যিই কেমন তৈরি হলো দেখা তো হলো না, তার জন্য কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। এরকম মিষ্টি পেলে বুঝতেই পাচ্ছেন একটার পর একটা কখন যে শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে বানিয়ে খান। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা তখন দেখছিলেন ঋতুর রান্নাঘর, সাথে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর ভিডিওর সাথে।